মাস্ক না পরার প্রতিবাদ করায় এবার এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠল পশ্চিমবঙ্গের বুকে। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ির স্টেশন মোড় এলাকাতে, ওই বৃদ্ধের বাড়ি সিউড়ির রামকৃষ্ণ পল্লীতে। প্রত্যেক দিনের মতো ওই বৃদ্ধ নির্মল সিংহ খাটাল থেকে দুধ আনতে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে এক ব্যক্তিকে মাস্ক ছাড়া ঘুরে বেড়াতে দেখেন সে, এবং এরপরেই তিনি ওই ব্যক্তিকে মাস্ক পরতে বলেন। এই নিয়ে দুজনের মধ্যে শুরু হয় তুমুল বিতর্ক। এমনকি সেই বিতর্ক এমন জায়গায় পৌঁছে যায় যে যে ব্যক্তি মাস্ক না পরে ঘুরছিলেন ওই ব্যক্তি ওই বৃদ্ধকে ইট দিয়ে মাথা ফাটিয়ে দেন। ইতিমধ্যেই সিউড়ি থানায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধ। তবে ওই ব্যক্তির ইটের ঘা খেয়েও দমে যাননি 73 বছরের নির্মলবাবু, তিনিও আবার পাল্টা দিয়েছিলেন। আর তাতেই রীতিমতো ভয় পেয়ে সেই জায়গা থেকে পালিয়ে যায় অভিযুক্ত। নির্মলবাবুর ছেলে একটি পত্রিকায় মার্কেটিংয়ের কাজ করেন, তিনি উত্তরবঙ্গে থাকেন। তবে হঠাৎ করে ঘটে যাওয়া এই ঘটনায় সকলেই চমকে ওঠেন। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সকলেই ওই বৃদ্ধের পাশে থেকেছেন। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নিয়েছে সিউড়ি থানার পুলিশ। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং খুব শীঘ্রই তাকে বীরভূমের সিউড়ি আদালতে তোলা হবে। তবে মাস্ক না পরার প্রতিবাদ করাতে ওই বৃদ্ধের প্রশংসা করেছেন সকলেই। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। আর মাত্র কয়েকদিন পরেই রাম মন্দিরের ভূমি পুজো, এবং জানিয়ে এখন যথারীতি জল্পনা তুঙ্গে। তবে এদিকে আবার ভাইরাসের আবহের মধ্যেই রামলালা দর্শনে অযোধ্যা গেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই সব জায়গাতেই জমায়েত, রাজনৈতিক কর্মসূচি এবং যে কোনো উৎসব, সবকিছুতেই রাশ টানা হয়েছে। এমনকি মন্দিরে ভগবান দর্শনেও 5 থেকে 10 জনের বেশি অনুমতি দেওয়া হচ্ছে না। এবং এই পরিস্থিতিতেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সূচনার কথা মাথায় রেখেই সেখানকার সমস্ত প্রস্তুতি দেখতে গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে প্রথমে মনে করা হচ্ছিল লালকৃষ্ণ আডবাণীকে এই অনুষ্ঠানে ব্যস্ত রাখা হতে পারে রাজনৈতিক কারণে। তবে শেষ পর্যন্ত মোদীর সঙ্গেও তাকেও অযোধ্যায় দেখা যাবে এমনটাই সূত্র মারফত খবর মিলেছে। অন্যদিকে আবার রাম মন্দির ট্রাস্ট জানিয়েছে ভাইরাস মোকাবিলার জন্য সমস্ত বিধি নিয়ম এখানে পালন করা হবে। গোটা অযোধ্যা জুড়ে সুবিশাল জায়ান্ট স্ক্রিন লাগানো হবে, যাতে দূরে থেকেও এই অনুষ্ঠান উপভোগ করতে পারেন আপামর ভক্ত জনগণ। ভূমি পূজার আগে 3 দিন ধরে অযোধ্যায় বৈদিক মতে যাগযজ্ঞ হবে। 5ই আগস্ট প্রধানমন্ত্রী 40 কেজি ওজনের রূপোর ইট দিয়ে মন্দিরের শিলান্যাস করবেন। যেহেতু এবারের এই অনুষ্ঠানে 200 জনের বেশি কেউ উপস্থিত থাকতে পারবেন না, সেই কারণেই এবারে সরকারের তরফ থেকে বড় বড় জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে, এবং যা থেকেই মানুষজন এই ভূমি পূজার উৎসব দেখতে পারবেন। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন আজ আবারও একবার কপালে চিন্তার ভাঁজ ফেললো, কারণ এবার বাংলায় একদিনে সর্বোচ্চ 42 জনকে ভাইরাসের কবলে পড়ে প্রাণ হারাতে হয়েছে। এদিনের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে মোট ভাইরাসের কবলে পড়তে হয়েছে 2404 জনকে, এবং প্রাণ হারাতে হয়েছে মোট 42 জনকে। ফলে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ভাইরাসের কবলে পড়তে হয়েছে 56,377 জনকে, এবং এখনও পর্যন্ত বাংলায় মোট প্রাণ হারাতে হয়েছে 1,332 জনকে। তবে এরই সাথে রয়েছে একটি ভালো খবর, কারণ আগের থেকে সুস্থ হয়ে ওঠার হার অনেকটাই বেড়েছে। গতকালকে সুস্থ হয়ে ওঠার হার ছিল 62.12%, এবং আজ সেটা বেড়ে হয়েছে 63.24%। অন্যদিকে আবার গত 24 ঘন্টায় ভারতে মোট ভাইরাসের কবলে পড়তে হয়েছে 48,000-এরও বেশি মানুষকে। পাশাপাশি আবার ভারতে মোট 24 ঘন্টায় প্রাণ হারাতে হয়েছে 757 জনকে। ভারতে এখনও পর্যন্ত মোট ভাইরাসের কবলে পড়েছেন 13,36,861 জন, এবং ভারতে এখনও পর্যন্ত প্রাণ হারাতে হয়েছে 31,358 জনকে। তবে প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে আজকে যে প্রাণ হারানোর সংখ্যা বেরিয়ে এসেছে, অর্থাৎ 42, এটা এখনও পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। তবে তার আগে জানিয়ে রাখি, ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আজ রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটু লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। ভাইরাস রোধক ওষুধ বাজারে আনা ছাড়পত্র মিলেছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার তরফ থেকে। সেই মতোই সিপলা বাজারে আনছে এই ওষুধ, নাম হবে সিপ্লেনজা। আগামী মাস অর্থাৎ আগস্টেই বাজারে আসবে এই ওষুধ। ভাইরাসের মৃদু উপসর্গ থাকলে এটি খাওয়া যাবে। সংস্থা জানিয়েছে ভারতীয় বাজারের ট্যাবলেট প্রতি এই ওষুধের দাম ধার্য করা হয়েছে 68 টাকা।
আবারও বলে দিই, এই ওষুধ শুধুমাত্র উপসর্গ দেখা দিলেই তবেই খাওয়ার জন্য। এর আগে গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস ফ্যাবিফ্লু নামের ফ্যাবিপিরাভিরকে বাজারে এনেছিল, যে সকল রোগীর স্বল্প বা মাঝারি কোনো রকম উপসর্গ ছিল তাদের চিকিৎসা এই ট্যাবলেট ব্যবহার করার কথা বলা হয়েছিল। প্রতি ট্যাবলেটের দাম ছিল 100, পরে এর দাম কমিয়ে করা হয়েছিল 75 টাকা। কিন্তু এবার সিপ্লেঞ্জা ওষুধ আনছে সিপলা, দাম হবে মাত্র 68 টাকা। এই ওষুধ বাজারজাত করতে সিপলার সঙ্গে কাজ করছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি। তবে সিপ্লেঞ্জা প্রস্তুত করা এবং মার্কেটে আনার পুরো দায়িত্বই পেয়েছে সিপলা। এটি শুধুমাত্র জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্যই ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই, অর্থাৎ একমাত্র ভাইরাসের উপসর্গ দেখা দিলেই এই ওষুধটি ব্যবহার করা হবে। চোখ রাখবো পরবর্তী খবরে। গতকাল অর্থাৎ শনিবারেই ছিল সপ্তাহের দ্বিতীয় লকডাউন, কিন্তু অন্যান্য বারের তুলনায় এবার যথারীতি আরও কড়া হচ্ছে পুলিশ। গত বৃহস্পতিবার অর্থাৎ সপ্তাহের প্রথম লকডাউনে যেটুকু ফাঁক ফোকর ছিল তা যথারীতি মেরামত করে দিয়েছে গতকালের লকডাউনেই। এমনকি এই দিনকে যথারীতি একটি মাছিকেও রাস্তায় বেরোতে দেয়নি পুলিশ। যারা প্রয়োজন ছাড়া রাস্তায় বেরিয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছিল পুলিশ। লালবাজার সূত্রে খবর, শনিবার বিকাল পর্যন্ত কলকাতায় গ্রেপ্তার করা হয়েছে 1000-এরও বেশি মানুষকে। এদিনও ভোর 6টা থেকেই রাস্তায় সক্রিয় ছিল কলকাতা পুলিশ। তবে শুধুমাত্র পুলিশই সক্রিয়তাই নয়, মানুষও যে আগের থেকে অনেকটাই সচেতন হয়েছে তা স্পষ্ট হয়েছে শুনশান রাস্তার ছবিতেই। এদিনকে বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, এমনকি আটক করা হয়েছে বহু গাড়িও। পুলিশ সূত্রে খবর, শনিবার বিকাল পর্যন্ত মাস্ক না পরার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 636 জনকে, আর লকডাউন অমান্য করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 635 জনকে। এর মধ্যে মামলা রুজু করা হয়েছে 175টি এবং কোনো রকম প্রয়োজন ছাড়াই গাড়ি নিয়ে বেরোনোর কারণে অনেক গাড়িকেই বাজেয়াপ্ত করা হয়েছে। যে সমস্ত মানুষ আইন অমান্য করে রাস্তায় বেরিয়েছেন তাদের বিরুদ্ধে 188 ধারা এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনের বিশেষ ধারায় মামলা রুজু করেছে রাজ্য পুলিশ। এবং ভবিষ্যতের লকডাউনেও আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে পুলিশের তরফ থেকে, এমনটাই সাফ জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। এই মুহূর্তে দেশের সব থেকে বড় খবর, এবার ভাইরাস হানা দিল খোদ মুখ্যমন্ত্রীর বাড়িতে। ভাইরাসের কবলে পড়তে হয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে। শনিবার টুইট করে নিজেই একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন তার ভাইরাসের পরীক্ষার ফল সম্পূর্ণ পজিটিভ এসেছে। পরপর বেশ কয়েকটি টুইট করেছেন মুখ্যমন্ত্রী। বেশ কয়েকদিন ধরেই ভাইরাসের বেশ কয়েকটি লক্ষণ তিনি বুঝতে পারছিলেন, এমনটাই জানিয়েছেন তিনি। এরপরেই ভাইরাসের পরীক্ষা করান তিনি এবং রিপোর্ট পজিটিভ আসে শনিবার সকালেই। নিজের শারীরিক পরিস্থিতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই টুইট করেছেন শিবরাজ। তিনি জানিয়েছেন যারা যারা তার সংস্পর্শে এসেছেন তারা যেন দয়া করে নিজেদের ভাইরাসের পরীক্ষা করান। এমনকি তার পরিবারের লোকজনও কোয়ারেন্টাইনে রয়েছেন, এমনটাই জানান তিনি। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন ভাইরাসের সমস্ত গাইডলাইন তিনি মেনে চলছেন, বাকিরাও যেন মেনে চলেন সেটাও দেখা হবে। চিকিৎসকদের সমস্ত পরামর্শই তিনি পালন করছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সমস্ত প্রশাসনিক কাজকর্ম চালাবেন, এমনটাই টুইট করে জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। এবং ইতিমধ্যে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ভোপালের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছে গোটা রাজনৈতিক মহল। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। এর ঠিক আগের ভিডিওতেই আমরা জানিয়েছিলাম এবারে লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান খুবই ছোট্ট করে হবে, কাটছাট করা হয়েছে বহু অনুষ্ঠানে। কিন্তু এবার কেন্দ্রের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও সেই একই পথে হাঁটল। এ নিয়ে গত শুক্রবারেই বিভিন্ন রাজ্যগুলিকে নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র এবং এরপরেই নবান্ন ঠিক করে ফেলেছে ঠিক 15ই আগস্টের অনুষ্ঠানে কি কি হতে চলেছে। এবং যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল এই বিশেষ দিনে রাজ্যের ভাইরাসের যোদ্ধাদের, অর্থাৎ যারা সামনে দাঁড়িয়ে ক্রমাগত লড়াই করে গিয়েছেন, এই সমস্ত যোদ্ধাদেরই সংবর্ধনা দেওয়া হবে রেড রোডের এই অনুষ্ঠানে। প্রত্যেক বছরের মতো 15ই আগস্ট সকাল 10টার সময় রেড রোডে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী। পুলিশের তরফে ছোট করে একটি কুচকাওয়াজ হবে এবং এরপরেই পতাকা উত্তোলন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবে পুলিশের একটি দল। কোনো রকম অতিথি থাকবেন না সেখানে, হবে না কোনো ট্যাবলেট প্রদর্শনী। তবে এই দিনকে যে সমস্ত যোদ্ধাদের ডেকে সংবর্ধনা দেওয়া হবে তাদের নাম এখনো পর্যন্ত সামনে আনেনি নবান্ন। সেই তালিকায় কারা ডাক পাবেন সেটা পরে জানিয়ে দেওয়া হবে। সব মিলিয়ে মোট 15 মিনিটের অনুষ্ঠানেই এবারে সেরে ফেলা হবে স্বাধীনতা দিবসের উদযাপন।
চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। গত 21 জুলাই থেকে বেলভিউ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, আপাতত 48 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। প্রদেশ কংগ্রেসের সভাপতির অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন রাজনৈতিক মহল। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তার কিডনি কাজ করছে না, হৃদস্পন্দনের মাত্রা কমে গিয়েছে, তার শরীরে অক্সিজেনের মাত্রা যথেষ্টই কম, এখনও তার জ্বর রয়েছে। জ্বর এবং শ্বাসকষ্ট থাকার ফলে হাসপাতালে ভর্তি হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই তার ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়, তবে তার প্রাথমিক রিপোর্ট সম্পূর্ণ নেগেটিভ এসেছে। তবে এখনও পর্যন্ত তার জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা রয়েই গিয়েছে, তাই আবারও একবার ভাইরাসের পরীক্ষা করা হবে তার। হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যেই আগামী 48 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে প্রদেশ কংগ্রেসের সভাপতিকে। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। ইতিমধ্যে বিশ্বজুড়ে ভাইরাসের আতঙ্কের মধ্যেই আশা জাগিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিন। এই ভ্যাকসিনটির প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল আশানুরূপ ফল দিয়েছে। এবার শুধুমাত্র দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের পরীক্ষার ফলাফল সামনে আসার পালা। এবং এই দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ফলাফল ভালো হলেই ভ্যাকসিনটি পুরোদমে তৈরি করা চালু হয়ে যাবে, এমনটা জানিয়েছে বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনস্টিটিউট। শুধুমাত্র তাই নয়, তাদের তরফ থেকে জানানো হয়েছে এই বছরের নভেম্বরের মধ্যেই 30-40 লক্ষ ভ্যাকসিনের ডোজ বাজারে চলে আসবে, এমনটা জানিয়েছেন সেরাম কর্তা আদর পুনাওয়ালা। কিন্তু এরই মধ্যে আবার আজ উদ্বেগের কথা শোনালো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ হু। হুয়ের তরফ থেকে জানানো হয়েছে এখনই ভাইরাসের ভ্যাকসিন হাতে পাওয়ার আশা না করাই ভালো, অন্তত 2021-এর দিক পর্যন্ত। বিশ্বব্যাপী একাধিক ভ্যাকসিন নিয়ে আশার বাণী শোনা গেলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু একেবারেই তাড়াহুড়ো করার পক্ষে নয়। বুধবার তারা সাফ জানিয়ে দিয়েছে ভাইরাসের ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে গবেষকরা অনেকটাই এগিয়ে রয়েছেন, কিন্তু 2021-এর শুরুর দিকের আগে বাজারে ভ্যাকসিন আসার প্রত্যাশা না করাই ভালো। তবে পাশাপাশি ভ্যাকসিন নিয়ে রয়েছে একটি সুখবরও, কারণ সেরাম কর্ণধার আদর পুনাওয়ালা জানিয়েছেন এই ভ্যাকসিনটি সবার জন্য সহজলভ্য হবে। এমনকি তিনি আরও উল্লেখ করেন যে সম্ভবত ভারতের বেশিরভাগ মানুষকে এই ভ্যাকসিনের জন্য কোনোরকম দাম দিতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যেই পাওয়া যাবে এই ভ্যাকসিন। অর্থাৎ পোলিও টিকা যেভাবে দেওয়া হয় ঠিক একইভাবেই এই ভ্যাকসিনও দেওয়া হবে। পুনাওয়ালা জানিয়েছেন এক একটি ভ্যাকসিনের দাম হতে চলেছে 1000 টাকা, সরকার এগুলি কিনে নেবে এবং প্রত্যেককে সেগুলি সম্পূর্ণ বিনামূল্যে দেবে। চোখ রাখবো পরবর্তী খবরে। মেক্সিকোর সমুদ্র সৈকতে ধরা পড়লো 13 ফুটের দৈত্যাকার ওর মাছ। আর যার জেরেই প্রবল হয়ে উঠেছে সুনামির আতঙ্ক। এর আগে 2011 সালে সুনামির আগে ধরা পড়েছিল এই মাছ জাপানে। ইতিমধ্যেই ওই মাছ ধরা পড়ার পর থেকেই স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে সুনামির আতঙ্ক। স্থানীয়দের তরফে জানা গিয়েছে ওই মাছটিকে সুনামি মাছ বলে ডাকা হয়, আর গভীর জলের তলায় এই মাছটিকে কেবলমাত্র কোনো এলাকাতেই সুনামির আগেই দেখা যায়। 2011 সালে জাপানে ভয়ঙ্কর সুনামির আগে এই মাছ দেখা গিয়েছিল এবং যার জেরেই এই প্রবল ভূমিকম্প এবং সুনামির আতঙ্ক দেখা দিয়েছে। ইতিমধ্যেই এই মাছটির একটি ছোট্ট ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। দেখা গিয়েছে ফের্নান্দো এবং ডেভিজ ওই মাছটি হাতে ধরে দাঁড়িয়ে রয়েছেন, যদিও মাছটি পাওয়া গিয়েছিল প্রাণ হারানো অবস্থাতেই, এমনটাই জানা গিয়েছে।